অবৈধ কয়লা নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অভিযান নিয়মিত চলছে। কুলটি থানা এবং চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ নিয়মিত এই অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে কয়লা আটক করছে। সেই একই চিত্র দেখা গেল শনিবার। শনিবার সকালে কুলটি থানার পুলিশ বিএসএল এর দামাগড়িয়া কয়লা খনির বড়িরা এলাকায় অভিযান চালায় এবং এই অভিযানে আনুমানিক 5 টন কয়লা বাজেয়াপ্ত করা হয়েছে। সমগ্র পরিমাণ কয়লা কুলটি থানাতে নিয়ে আসা হয়। পাশাপাশি আরেকটি অভিযানে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ 3টি অবৈধ কয়লা বোঝাই সাইকেল, 2টি কয়লা বোঝাই মোটরসাইকেল বাজেয়াপ্ত করে। আনুমানিক 3 টন কয়লা আটক হয়েছে। পুলিশ দাবি করেছে বেআইনি কয়লা রাস ট্রেনে ঢুকতেই এমন অভিযান বারবার চালানো হচ্ছে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।